ঘরের খবর নিলি না রে। একদিন নিন সমার সত্তরটি সাপ, আবার সত্তরটি সাপের প্রত্যেকটার জন্য আলাদা আলাদা সাতটি করে মাথা থাকবে আর মুখ থাকবে। এ মুখ দিয়ে এলসাউনাহু ওয়া ইয়াখদুসুনাহু, তারা দংশন করতে থাকবে, আঁচড় মারতে থাকবে, কেটে দংশন করে বস্তুকে আলাদা করতে থাকবে। কতদিন পর্যন্ত? ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত যতদিন না হবে কবরে শাস্তি হতে থাকবে। এটাই হচ্ছে আল মাইশাতুন দাঙ্কা, কবরবাসীর জন্য সংকটময় জীবন। ইসমাউ সামতাহা কুল্লু শাইইন ইল্লা ইনসানুন, তার বিকট আওয়াজটা মানুষ ব্যতীত পৃথিবীর সকল কিছুই শুনতে পাবে। লাউ সামিয়াল ইনসান, যদি আওয়াজটা মানুষ শুনতে পেত, আল্লাহর নবী বলছেন লা সাইকা, সে অজ্ঞান হয়ে পড়ে যেত, সঙ্গে সঙ্গে খাটলি বহন করে খাটলি নিয়ে পড়ে যেত তার আওয়াজটা দিয়ে শুনতে পেত। আমরা তো শুনতে পাই না, আল্লাহ আমাদের শোনার ব্যবস্থা করেন নাই, এগুলো গায়েবের বিষয়। আর মমিনের বৈশিষ্ট্য হচ্ছে গায়েবে বিশ্বাস করা। আত্মাকে নিক্ষেপ করা হবে এত জোরে, সজোরে জমিনে নিক্ষেপ করা হবে, সে আত্মা পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল এই ঘটনা বর্ণনা করার সময় তিনি আয়াত তেলাওয়াত করে বুঝিয়ে দিলেন যে ওমাই ইশরিক বিল্লাহি ফাকান্নামা খররা মিনাস সামাই, যারা আল্লাহর সাথে শিরক করে, শিরক স্থাপন করে, খারাপ আমলে জড়িয়ে পড়ে, তাদের আত্মাকে আকাশ থেকে নিক্ষেপ করা হবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين كفروا وكذبوا بآياتنا لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط. وقال النبي صلى الله عليه وسلم يطبع الميت ثلاثة فيرجع اثنان ويبقى معه واحد يتبع أهله وماله وعمله فيرجع أهله وماله ويبقى عمله. সম্মানিত মুসল্লি বৃন্দ, আমরা প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে প্রেরণ করেছেন নির্দিষ্ট সময়ের জন্য, এবং এই পৃথিবী থেকে যেই স্থান থেকে আমাদেরকে পাঠানো হয়েছে জান্নাত, সে জান্নাতে যাতে আমরা আবারও চলে যেতে পারি, ফিরে যেতে পারি, সেজন্য বিধান নাজিল করেছেন। আর এই বিধান যারা পালন করবে না তাদের জন্য কঠিন থেকে কঠিনতর শাস্তি রয়েছে বলে আমাদেরকে সতর্ক করে দিয়েছেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে রাসূল মৃত্যুর পরের ভয়ঙ্কর অবস্থা সম্পর্কে আমাদেরকে সচেতন করেছেন। হাদিসের মধ্যে বহু জায়গায় সেগুলো বর্ণনা করে দিয়ে আমাদেরকে সতর্ক করে দিয়েছেন, সেজন্য রাসূলের প্রতি দরুদ প্রেরিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে জুমার দিন,
দরুদ পাঠের বিশেষ যেমন ফজিলত রয়েছে, তেমনি এমনিতেই আমরা যদি সাধারণভাবে দরুদ প্রেরণ করে থাকি চারটি উপকারিতা রয়েছে। একদিন আল্লাহ রাসূল বলছেন, আতানি আতিন ইনদাল্লাহ তাআলা, একজন আগন্তুক আমার কাছে এসেছিলেন আল্লাহর পক্ষ থেকে, কোন বর্ণনা স্পষ্ট ভাবে বলছেন আতানি জিবরীল, জিবরীল আলাইহিসসালাম এসেছিলেন, আসার পর বললেন হে মুহাম্মদ আবশির আবশির উম্মাতাক, আপনি আপনার উম্মতকে শুভ সংবাদ দিন। কি শুভ সংবাদ দেবেন? জিবরীল আলাইহিসসালাম বললেন মান সাল্লা আলাইকা মিন উম্মাতিকা সালাতান কাতাবাল্লাহু লাহু আশর হাসানাতিন, যে ব্যক্তি আপনার উম্মতের আপনার জন্য একবার দরুদ প্রেরণ করবে আল্লাহ তাআলা তার আমলনামায় দশটি সওয়াব লিখে দিবেন। ওয়া মাহা আনহু আশরু খাতিয়াতিন, এবং দশটি গুনাহ দূর করে দিবেন। ওয়া রাফা আলাইহু আশরা দারাজাতিন, এবং তার দশ গুণ মর্যাদা বৃদ্ধি করে দিবেন। আল্লাহ রাসূল এই বর্ণনাটি জিবরিল আলাইহিসসালামের কাছ থেকে পেলেন এবং আমাদেরকে শুভ সংবাদ দিয়ে দিলেন, যেমন আল্লাহ তাআলা দশবার রহমত নাসিল করবেন, দশটি নেকি লিখে দিবেন, দশটি গুনাহ বিদূরিত করবেন, দশ গুণ মর্যাদা বৃদ্ধি করে দেবেন। সেজন্য আমরা আবারও বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সম্মানিত উপস্থিতি, আদম আলাইহিস সালাম প্রথম মানুষ এসেছিলেন, তিনি পৃথিবী থেকে চলে গিয়েছেন, আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন তারাও চলে গিয়েছেন, আমাদেরকেও চলে যেতে হবে। আমাদের প্রস্তুতি, আমাদের প্রস্তুতি কতটুকু হয়েছে এ বিষয়ে আমাদেরকে ভাবতে হবে। যে সম্পদের জন্য আজকে মানুষ অবৈধ পন্থা অবলম্বন করছে, যে সম্পদ উপার্জনের জন্য, যে সন্তান সন্ততির জন্য মানুষ অন্যায় পথে পরিচালিত হচ্ছে, সে সন্তানেরা কতটুকু উপকারে আসবে সেই ব্যাপারে ভয়ঙ্কর অবস্থা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন। আল্লাহ নবী বলছেন ইতবাউল মাইয়্যিতা সালাসাতুন, একজন মানুষ যখন মারা যায় তখন তাকে কবরের দিকে নিয়ে যাওয়া হয়, তার তিনটি জিনিস অনুসরণ করে সাথে সাথে যায়, ইতবাউ আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, তার সাথে তার ধন সম্পদ যায়, তার সাথে তার পরিবার পরিজন যায়, তার সাথে তার আমল যায়। এরপরে ফায়ারজু ইসনানে, দুটি জিনিস ফিরে চলে আসে, ওয়াবকা মা ওয়াহিদুন, একটি জিনিস শুধু তার সাথে থাকে। কি দুটি জিনিস ফিরে আসে? একজন মানুষকে যখন কবরস্থ করতে যাওয়া হয়, নিয়ে যাওয়া হয়, তখন পরিবার পরিজনও যায়, ধন সম্পদও যায়, পরিবার পরিজন দাফন করে ফিরে চলে আসে, ধন সম্পদও তাদের সাথে চলে আসে, শুধু একটি জিনিস থেকে যায়, সেটি হলো আমালুহু, তার আমল কতটুকু ছিল, কি আমল করেছে তার সাথে যাবে। একদিন আল্লাহ রাসূল একটি এক্সাম্পল দিয়ে বলছেন, মাসালুল মুমিনি ওয়া মাসালুল মাউতি কামাসালি রাজুলিন লাহু সালাসাতু আখিল্লা, মৃত্যু এবং মুমিনের এক্সাম্পল ওই ব্যক্তির মতো যে ব্যক্তির তিনজন বন্ধু রয়েছে। এই তিনজন বন্ধুর মধ্যে ফাআম্মা খালিলুন, একজন বন্ধু বলল যে আনা মাকা মা আনফাক্তা ফালাকা ওয়া মা আমসাক্তা ফালাইসা লাকা ওয়া যাকা মালুহু, একজন বন্ধু বলল বন্ধু তুমি যা খরচ করো, তুমি যা দান খয়রাত করো এটা তোমার জন্য রয়েছে, আর তুমি যা জমায়েত করে রাখো, তুমি যা সঞ্চিত করে রেখে দিচ্ছ সেটা তোমার জন্য নয়। ওয়া আম্মাল খালিল, আরেকজন বন্ধু কি বলে, আনা মাকা আনা আহমিলুকা ওয়া আদাউকা হাত্তা তাতি বাবাল মালাকে, আমি তোমার সাথে আছি, তোমাকে আমি বহন করে নিয়েও যাব, আবার তোমাকে রেখেও দিব, কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ না তুমি ফেরেশতার দরজায় যাবে, যতক্ষণ না তুমি কবরের দরজায় যাবে। ফাইজা তাতি বাবাল মালিক, যখন তুমি কবরের দরজায় চলে যাবে, ফেরেশতার দরজায় চলে যাবে, মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, এই বন্ধু বলবে কি, আনা আতরুকুকা, আমি তোমাকে ছেড়ে দেব, ওয়ারজু ইলা বাইতি, আমি বাড়িতে ফিরে যাব। ফাজাকা, আল্লাহ নবী বলছেন যাকা আহলুহু যাকা ওয়ালাদুহু ওয়া আশিরাতুহু, এরাই হচ্ছে তার পরিবার পরিজন, এরাই হচ্ছে তার সন্তান সন্ততি, এরাই হচ্ছে তার অন্য আত্মীয় স্বজন। এখন বলবে আমরা সাথে আছি, তোমাকে বহন করে, খাটলিতে বহন করে আমরা নিয়েও যাব। এরপর যখন
কবরে চলে যাবে, কেউ থাকবে না, তাকে একাকি কবর রেখেই চলে আসবে। এটা এক প্রকারের বন্ধ। আরেকজন বন্ধু কি আছে, আমাল খলিল, আরেকজন বন্ধু বলবে আনা মাকা, আমি তোমার সাথেই আছি, তোমার সাথেই থাকবো। আদখুলু মাকা ওয়া আখরুজু মাকা, আমি তোমার সাথে কবরে প্রবেশ করব এবং কবর থেকে যখন কিয়ামতের দিন আমাদেরকে উঠানো হবে তখন আমি তোমার সাথে থাকব। আল্লাহ নবী বলছেন ফাযালিকা আমালুহু, এটাই হচ্ছে তার আমল। শত সুন্দর এক্সাম্পল, উদাহরণ দিয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আমাদের আমল সম্পর্কে সচেতন করলেন, বুঝিয়ে দিলেন। এ ব্যক্তি তখন বলবে ওয়াল্লাহি লাকাদ কুনতা আহওয়ানা সালাসাতে আলাইয়া, এই তিন বন্ধুর মধ্যে তুমি হচ্ছে আমার সব থেকে সহজ বন্ধু, সব থেকে প্রিয় বন্ধু। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক্সাম্পল দিলেন আমাদের মৃত্যুর পরে কি ভয়ঙ্কর অবস্থা আমাদের সামনে দাঁড়াবে, কি হবে। আরেকটি হাদিসের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করে দিয়ে বলছেন ইযা উদিয়াতিল জানাযাতু ওয়া হাতামালাহা আর-রিজালু আলা আনাকিহিম, যখন লাশটিকে খাটলিতে রাখা হবে এবং সেই লাশের খাটলি, লাশের বাহন যখন লোকেরা তাদের গর্দানে উঠিয়ে নেবে, তখন সে যদি ফাইন কানাত সালিহাতান, সে লোকটি যদি সৎ ব্যক্তি হয়, লোকটি যদি ভালো ব্যক্তি হয়, আমল যদি ভালো হয়, সে বলতে থাকবে কাদ্দিমুনি কাদ্দিমুনি কাদ্দিমুনি, আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো, আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো। ওয়া ইন কানাত গায়রা সালিহাতিন, যদি সৎ না হয় তাহলে কি বলবে, সৎ যদি সে ব্যক্তি না হয় সে তার পরিবার পরিজনকে বলবে ইয়াওয়াইলাহা, তোমাদের জন্য ধ্বংস, তোমাদের জন্য আফসোস হয়, আইনা তাজহাবু নাবি, আমাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ, কেন এই কথাগুলো কিভাবে চিৎকার করে বলবে যে আইনা তাজহাবু নাবি, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ তোমরা। আল্লাহ রাসূল বলছেন ইসমাউ সাউতাহা কুল্লু শাইইন ইল্লা ইনসানুন, তার বিকট আওয়াজটা মানুষ ব্যতীত পৃথিবীর সকল কিছুই শুনতে পাবে। লাউ সামিয়াল ইনসান, যদি আওয়াজটা মানুষ শুনতে পেত, আল্লাহর নবী বলছেন লা সাইকা, সে অজ্ঞান হয়ে পড়ে যেত, সঙ্গে সঙ্গে খাটলি বহন করে খাটলি নিয়ে পড়ে যেত তার আওয়াজটা দিয়ে শুনতে পেত। আমরা তো শুনতে পাই না, আল্লাহ আমাদের শোনার ব্যবস্থা করেন নাই, এগুলো গায়েবের বিষয়। আর মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে গায়েবে বিশ্বাস করা। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যে তারা মুমিন তারাই, মুত্তাকিন তারাই, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা না দেখে বিশ্বাস করবে। কবরের আওয়াজ আপনারা দেখেছেন, আমরা দেখেছি কবরে জান্নাতীদের ভালো মানুষদের কবরকে 70 হাত প্রশস্ত করে দেওয়া হবে, আমরা দেখেছি। মরুম ফেরেশতা দেখতে পেলে আওয়াজ করে ডাক দেয় ফজরের সময়, আমরা ফেরেশতা দেখতে পাই। কুকুর আজান হলে কুকুর ফেরেশতারা, কুকুর যখন আজান হয় কুকুরে ঘেউ ঘেউ করে কান্নাকাটি করে, তারা শয়তান দেখতে পায়, শয়তানকে পরায়ণ দেখতে পায়, আমরা দেখতে পাই। এগুলো গায়েবের বিষয়, এটাই হচ্ছে মোমেনের বৈশিষ্ট্য। যাল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যে বিশ্বাস করবে, না দেখেও আল্লাহকে আমরা বিশ্বাস করি, না দেখে আমরা বিশ্বাস করি আমরা জান্নাতে যেতে পারবো আমরা ভালো আমল করলে, আমরা এটাও বিশ্বাস করি আমরা খারাপ আমল করলে জাহান্নামে যেতে হবে, এটাই মোমেনের বৈশিষ্ট্য। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে কবর আওয়াজ শুনতে পেতেন, আল্লাহ রাসূলকে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছিল, এই ক্ষমতা আমাদের নেই। একদিন আল্লাহ রাসূল বানি নাজ্জার গোত্রের একটি বাগানের পাশ দিয়ে যাচ্ছিলেন, তিনি তখন গাধার উপর আরোহণ করেছিলেন, যাওয়ার সময় তিনি হঠাৎ করে রাস্তা থেকে বামে বা ডানে নেমে গেলেন, নেমে যাওয়ার পরে তিনি জিজ্ঞেস করলেন এখানে কোনো কবর আছে নাকি, সাহাবায়ে কেরাম বললেন যেখানে 5-6টি কবর রয়েছে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন মাইয়ারফু আসহাব হাদিহিল আকবর, এই কবরের সাথী কারা, এই কবরবাসী কারা, তোমরা কি কাউ তাদের কাউকে চেনো? একজন সাহাবী বললেন হ্যাঁ আমি তাদেরকে চিনি। আল্লাহর নবী বললেন কখন তারা মারা গিয়েছে? সাহাবায়ে কেরাম বললেন তারা মাতুফিল ইশরাক, তারা শিরক করা অবস্থায় মারা গিয়েছে, তারা কুফরি করা অবস্থায় মারা গিয়েছে। আল্লাহর নবী তখন বললেন ইন্না হাযিহিল উম্মাতা তুবতালা ফি কুবুরিহা, এই উম্মত কবরের মধ্যে পরীক্ষিত হবে, কবরের মধ্যে প্রশ্নের সম্মুখীন হবে, কবরের মধ্যে ফিতনায় নিপতিত হবে। ফালাউলা আল্লা তাদাফানু, যদি তোমরা দাফন না করতে, তাহলে লাদাতুল্লাহ,
এই আশঙ্কা যদি আমি না করতাম যে তোমরা কবরে আওয়াজ শোনার পরে তোমরা তোমাদের আত্মীয় স্বজনকে কবরে দাফন করবে না, এই আশঙ্কা যদি আমি না করতাম তাহলে দাওয়াতুল্লাহ আমি আল্লাহর কাছে দোয়া করতাম আইয়াসমিআকুম মিন আযাবিল কবরে, আল্লাহ যেন তোমাদেরকে কবর আজাব শোনার ব্যবস্থা করে দেন। কিন্তু কেন শোনাবে করছি না দোয়া? তোমরা যদি আওয়াজটা শোনো তাহলে জীবনও তোমার আত্মীয় স্বজনকে কবরে রাখবে না, এত কঠিন শাস্তি কবরে দেওয়া হয়। এরপরে তিনি আল্লাহ রাসূল সতর্ক করে দিলেন এবং তাদের সাহাবী কেরাম বলছেন আমাদের সম্মুখীন হলেন, আমাদের দিকে চেহারা ফিরালেন, এরপরে বক্তব্য বললেন তাওবাদু বিল্লাহি মিন আযাবিল কবর, হে আমার সাহাবী কেরাম তোমরা কবরের আযাব থেকে কবরের ভয়ঙ্কর অবস্থা থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো। সাহাবী কেরাম সঙ্গে সঙ্গে বললেন নাউযু বিল্লাহি মিন আযাবিল কবর, আমরা আল্লাহর নিকটে কবরের ভয়ঙ্কর অবস্থা থেকে আশ্রয় প্রার্থনা করছি। এভাবে আল্লাহ রাসূল তিনবার বললেন, সাহাবায়ে কেরাম তিনবারই বললেন নাউযু বিল্লাহি মিন আযাবিল কবর, আমরা কবর আযাব থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। কত ভয়ঙ্কর অবস্থা হবে কবরে! একদিন দুইজন ইহুদি মহিলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসেছে, তারা দরিদ্র পরিবারের লোক ছিল, তারা চাওয়ার জন্য এসেছে, খাবার চাইতে এসেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার দিলেন, খাবার দেওয়া হলে তারা বলল ইন্না সাহাবাল কুবুর ইয়াদ্দুনা ফি কুবুর, কবরবাসীকে কবরে আযাব দেওয়া হয়। কোন কোন বর্ণনা এসেছে যে আয়েশার একজন খাদেমা ছিল, একজন ইহুদি মহিলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার খিদমত করত, তো আয়েশা যখনই তার প্রতি কোনো ইহসান করতেন তখনই সে বলতো আযাকাল্লাহু মিন আযাবিল কবর, আল্লাহ আপনাকে কবর আযাব থেকে হেফাজত করুন। আমরা বলি না কেউ কিছু দান করলে, কেউ কিছু মানে স্নেহ বা অনুগ্রহ করলে আমরা বলি জাযাকাল্লাহ, তো ইহুদি মহিলাটি শুধু বলতো যে আযাকাল্লাহু মিন আযাবিল কবর, আল্লাহ আপনাকে আযাব কবর আযাব থেকে হেফাজত করুন, রক্ষা করুন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বাস করতেন না যে কবর আযাব হবে। ওই ইহুদি মহিলা যখন চলে গেল, আল্লাহ রাসূল বাড়িতে প্রবেশ করলেন, তখন আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন হে আল্লাহর নবী, আমাদের বাড়িতে ইহুদি দুইজন মহিলা এসেছিল, তারা বলছে কবরবাসীকে কবরে কঠিন থেকে কঠিনতার আযাব দেওয়া হয়ে থাকে, এ কথা কি সত্য? আল্লাহ রাসূল বললেন ইন্না হাযিল উম্মাতু তুবতালা ফি কুবুরহা, এই উম্মত কবরে পরীক্ষার সম্মুখীন হবে, প্রশ্নের সম্মুখীন হবে, এই উম্মত কবরে শাস্তির সম্মুখীন হবে যদি আমল না ভালো হয়। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন এরপর থেকে আমি রাসূলকে কোনো সালাত আদায় করতে দেখি নাই যে সালাতে তিনি কবর আযাব থেকে আশ্রয় প্রার্থনা করতেন না, প্রতিটা সালাতে তিনি কবর আযাব থেকে আশ্রয় প্রার্থনা করতেন, কবরের ভয়ঙ্কর সিচুয়েশন থেকে নিজেকে রক্ষার জন্য আল্লাহর কাছে চাইতেন আল্লাহ তুমি আমাকে কবর আযাব থেকে রক্ষা কর। মানুষের যখন মৃত্যুর সময় হয় দুই শ্রেণীর মানুষ পৃথিবীতে আছে, ভালো মানুষ খারাপ মানুষ। যদি মুমূর্ষু ব্যক্তি ভালো মানুষ হয় জান্নাত থেকে একদল ফেরেশতা আগেই জান্নাতের সুগন্ধযুক্ত রেশমি কাপড় নিয়ে সেখানে এসে সমবেত হয়, মৃত্যুর ওই মুমূর্ষু ব্যক্তির চারদিকে অবস্থান গ্রহণ করে, যখন তার মৃত্যুর সময় একেবারে চলে আসে মালাকুল মাউত চলে আসেন, আসার পরে এই আত্মাটিকে ডাকতে থাকে আইয়ান্নাত আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ উখরিজি ইলা রাজিয়াতিন মারদিয়্যা, হে প্রশান্তি আত্মা তুমি তোমার রবের আনন্দ খুশির দিকে, তুমি সন্তুষ্ট দিকে বেরিয়ে এসো। বিভিন্ন শব্দ হাদিসে এসেছে, ইলা এক এক হাদিসে এসেছে তুমি তোমার জান্নাতের দিকে বেরিয়ে আসো, তুমি রবের সন্তুষ্ট দিকে বেরিয়ে আসো, তোমার জন্য জান্নাত অপেক্ষা করছে। এভাবে মালাকুল মাওত শব্দগুলো বলতে থাকেন, আত্মাটা এমনভাবে বেরিয়ে আসে যেভাবে পানির পাত্র থেকে পানি বাইরে নিক্ষেপ করলে কোনো কষ্ট ছাড়াই পানিটা সুন্দরভাবে বয়ে পড়ে নেমে যায়, সেভাবে তার আত্মাটা বেরিয়ে আসে। এভাবে যখন আত্মা চলে আসে তখন মালাকুল মাওত আত্মাকে নিয়ে তার সাথে জান্নাত থেকে যে রেশমের কাপড় নিয়ে যে সকল ফেরেশতা এসেছিলেন তাদের হাতে দিয়ে দেন, তারা এবার আকাশের দিকে রওনা হন। একদল ফেরেশতা যখন প্রথম আকাশে উপস্থিত হন, দরজা খুলতে তারা বলেন, তখন ওপর থেকে বলা হয় কার আত্মা নিয়ে আসা হয়েছে, কার জীবন এটা নিয়ে আসা হয়েছে? তারা বলেন অমুকের ছেলে অমুক, পিতার পিতার পরিচয় পরিচিত হবে, অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুক, এর আত্মা আমরা নিয়ে এসেছি।
ওখানে অবশ্যই লিস্ট করা আছে, ফেরেশতারা জানেন কার আত্মা নিয়ে আসা হবে, যখন তার পরিচয় দেওয়া হবে তার জন্য আকাশের দরজা খুলে দেওয়া হবে, এভাবে এক আকাশ দুই আকাশ সপ্ত আকাশ পর্যন্ত উঠে যাবে। উঠে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সে আত্মাকে এই ফেরেশতারা উপস্থাপন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, উক্তুবু আব্দি ফিল ইল্লিগিন, আমার বান্দাকে তোমরা ইল্লিন এর নামকে রেজিস্টার করে দাও, সে জান্নাতি, সে আমার সন্তুষ্টির জন্য সারা জীবন কাজ করেছে। এই নাম যখন রেজিস্টারে লেখা হয়ে যাবে তখন আল্লাহ তাআলা বলবেন, আমার এই বান্দার আত্মাকে তার কবরে পাঠিয়ে দাও, তার দেহে যে রয়েছে দেহের সাথে দেহের রুহটাকে দেহে নিয়ে চলে যাও। যখন দেহে নিয়ে আসা হবে তখন দুইজন যখন কবরস্থ করা হবে তার কাছে দুইজন ফেরেশতা আসবেন, মুনকার এবং নাকির, তারা জিজ্ঞেস করবেন, প্রশ্ন করবেন, মান রব্বুকা ওয়া দীনুকা ওয়া মান হাযা আর-রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই তিনটি প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারবে। দিতে পারার ফলে তারা এই ব্যক্তিকে তার কবরকে সত্তর হাত পর্যন্ত চারিদিকে প্রশস্ত করে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলবেন, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা সঠিক উত্তর দিয়েছে, অতএব তার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হোক, তার কবরের সাথে জান্নাতের দরজা খুলে দেওয়া হোক। আল্লাহ তাআলা উপর থেকে ঘোষণা দেবেন, শুধু এতটুকুই নয়, তাকে প্রথমে জাহান্নাম দেখানো হবে, জান্নাতের দরজা খুলে দেওয়ার পূর্বে তাকে জাহান্নামের দরজা খুলে দেওয়া বলা হবে, এটাই তোমার ঠিকানা ছিল, কিন্তু তুমি ভালো আমল করেছো, সৎ আমল করেছো, এজন্য এই ঠিকানাকে পরিবর্তন করে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিয়েছেন। ইজ আমানতা বিরব্বিকা, যেহেতু তুমি আল্লাহর প্রতি ঈমান এনেছো, তোমার রবের প্রতি ঈমান এনেছো, সুতরাং ফাইফতাহু লাহু বাবুন ইলাল জান্নাতে, তার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, কিন্তু যদি ব্যক্তি ভালো না হয়, আমল যদি তার ভালো না হয়, তাহলে জাহান্নাম থেকে চটের বস্ত্র নিয়ে, চটের বস্তু নিয়ে, চটের ছাপা নিয়ে একদল ফেরেশতা আসবে যা দুর্গন্ধযুক্ত, তারা এসে মমরস ব্যক্তির চারদিকে অবস্থান নেবে। অবস্থান নেওয়ার পরে তারা যখন মৃত্যুর সময় একেবারে ঘনিয়ে আসবে, মালাকুল মাউত আকাশ থেকে নামবেন, নামার পরে তার জান কবজ করার জন্য তাকে আহ্বান করবেন, ইয়া আইয়াতুহা নাফসুল খাবিসা, হে বদাত্তা, তুই আল্লাহর অসন্তুষ্টির দিকে বেরিয়ে আয়, এ আর বেরিয়ে আসতে চাইবে না। ও তো জানে সারা জীবন খারাপ আমল করেছে, সারা জীবন মানুষের জীবনটাকে ভয়ঙ্কর করে রেখেছে, সারা জীবন নিজের জীবনটাকে ভয়ঙ্কর করে রেখেছে, এই জন্য সে আর বের হতে চাইবে না। বের হতে না চাইলেও তার কিন্তু কোনো উপায় থাকবে না, মালাকুল মাউত জোর করে হাত ভরে তার ভিতর থেকে দেহ থেকে আত্মাটাকে বের করে নিয়ে আসবে। আল্লাহ রাসূল উদাহরণ দিয়ে বলছেন, যেমন ভাবে কোনো কাঁটাতে কোনো সুতা যদি পেঁচিয়ে যায়, যেমন তাকে খোলা সম্ভব হয় না, এই আত্মাকে বের করাও কঠিন হয়ে যাবে, তখন ছিঁড়ে বের করতে হয়, যেমন সুতাকে ছিঁড়ে নিয়ে চলে আসতে হয়, তেমনই আত্মাটাকে মালাকুল মাউত ছিঁড়ে নিয়ে আসবে। এর জন্য দেখবেন তার কষ্টের শেষ নেই। মালাকুল মাউত আত্মা হাতে করে নিয়ে থাকবেন না, দুর্গন্ধ ছড়াবে, সে আত্মা জাহান্নাম থেকে আসা ফেরেশতাদের হাতে দিয়ে দেবেন, এরাও কিন্তু আকাশে যাওয়ার চেষ্টা করবেন, ইল্লিনে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। এই একদল ফেরেশতা আকাশে গিয়ে যখন বলা হবে, আপনারা দরজা খুলুন, আমরা আত্মা নিয়ে এসেছি, আকাশ থেকে ফেরেশতারা বলবেন, কার আত্মা নিয়ে আসা হয়েছে? তারা বলবেন, অমুকের ছেলে অমুক, না তার জন্য দরজা খোলা হবে। এই জন্য আল্লাহ রাসূল এই ঘটনা বর্ণনা করার পরে তিনি বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, নিঃসন্দেহে যারা কাফির হয়েছে, কুফরি করেছে এবং আমার আয়াত সমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে, লা ইফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা, তাদের জন্য আকাশের দরজা খোলা হবে না, তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না, হাত্তা ইয়ালিজাল জামাল ফি সামিল খিয়ার, যতক্ষণ না পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না সম্ভব হবে একটি সূচের ছিদ্রের মধ্যে একটা উট প্রবেশ করা। একটা উট যেমন প্রবেশ করা অসম্ভব, তেমনি এ সকল বদাত্মার জন্য আকাশে আরোহণ করাও অসম্ভব। এরপরে কি বলা হবে? আল্লাহ তাআলা বলবেন, এ বান্দা মৃত্যুর বান্দা, এর আত্মা এখানে নিয়ে আসা যাবে না, এর আত্মাকে তোমরা সিজ্জিনে নিয়ে যাও, ওখান থেকে ফাতুত্রাহু, আত্মাকে নিক্ষেপ করা হবে, এত জোরে সজোরে জমিনে নিক্ষেপ করা হবে, সে আত্মা পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল এই ঘটনা বর্ণনা করার সময় তিনি আয়াত তেলাওয়াত করে বুঝিয়ে দিলেন যে, ওমাই ইশরিক বিল্লাহি ফাকাআন্নামা খাররা মিনাস সামাই, যারা আল্লাহর সাথে শিরক করে, শিরক স্থাপন করে, খারাপ আমলে জড়িয়ে পড়ে, তাদের আত্মাকে আকাশ থেকে নিক্ষেপ করা হবে। খাররা মিনাস সামাই,
ফাতাখতাফুহু তাইরু আতাহাবি বিহিরিউ ইলা মাকানিন সাহিহ। এটা জানো কি, জানো যখন আত্মাটা সেখান থেকে ছজনে নিক্ষিপ্ত হয়ে নিচে পড়ে যাবে, তখন যেন কোনো পাখি তাকে ছৌ মেরে নিয়ে নিল অথবা বাতাস তাকে উড়িয়ে কোনো দূরবর্তী স্থানে নিক্ষেপ করল। এরকম এক্সাম্পল হবে খারাপ আত্মাদের। সম্মানিত উপস্থিতি, এই আত্মা, আত্মাকে নিচে নিক্ষেপ করা হবে। নিচে নিক্ষেপ করার পরে সিজ্জিন নামক জাহান্নামের একটি স্থান আছে, যেখানে জাহান্নামীদের নাম রেজিস্টার করা হয়, সেখানে তার নামটাকে রেজিস্টার করা হবে জাহান্নামী হিসাবে। তারও আত্মাকে এবার তাকে যখন কবরস্থ করা হবে অথবা নাও হবে, কেউ যদি মাছের পেটেও মারা যায়, কেউ যদি সাগরে পানিতে ডুবে মারাও যায়, সেটি তার কবর। কেউ যদি কোনো হিংস্র প্রাণীর আহারে পরিণত হয়, সেটি তার কবর। যেখানে মারা যাবে সেখানেই তার কবর হবে, সেখানে আত্মাকে ফিরিয়ে দেওয়া হবে, সেখানে তাকে প্রশ্ন করা হবে। এই তিনটি মান রব্বুকা মা দীনুকা ওয়া মান হাযা আর-রাজুল্লাযী বুয়িসা ফীকুম, তোমার রব কে, তোমার দিন কি, তোমার তোমাদের কাছে যে রাসূলকে প্রেরণ করা হয়েছিল তার নাম কি, সে কি বলতে পারবে? সে বলবে হা লা আদরি, হায় আফসোস আমি কিছুই জানি না। কুল তো মায়া খুলুন না, মানুষেরা যা বলতো আমরা তাই বলতাম। ফেরেশতারা বলবেন আমরা জানি, তুমি উত্তর দেবে লা দারাইতা ওয়ালা তালাইতা ওয়ালা হাতাদাইতা, তুমি পড়াশোনাও করো নাই, তুমি জানার চেষ্টাও করো নাই, তুমি হেদায়ত প্রাপ্ত হয় না, হও নাই। অতএব তুমি অগ্রগামী ছিলে খারাপ কাজের দিকে, তুমি অগ্রগামী ছিলে আল্লাহ নাহর মানিতে লিপ্ত হওয়ার কাজে, তোমার আজকে কঠিন শাস্তি হবে। হাদিসে বলা হয়েছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এরপরে ফেরেশতারা একটা লোহার হাতুড়ি নিয়ে আসবেন, বড় হাতুড়ি, লোহার হাতুড়ি নিয়ে আসেন। ফাইদরাবু বাইনা উযনাইহি, কোনো কোনো হাদিসে বলা হয়েছে এই দুই কানের মধ্যখানে সে লোহার হাতুড়ি দিয়ে এত জোরে মারবেন, ফেরেশতারা এত জোরে মারবেন সে অজ্ঞান হয়ে পড়ে যাবে, আবার মারবেন, আবার সে এত জোরে চিৎকার করবে, তার চিৎকার এত জোরে হবে আল্লাহ রাসূল বলছেন মানুষ এবং জিন ব্যতীত পৃথিবীর আশপাশে যত প্রাণী আছে সবাই শুনতে পাবে। এই ভয়ঙ্কর অবস্থা থেকে আমাদের বাঁচতে হবে, বাঁচার জন্য আমল করার চেষ্টা করতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সতর্ক করে দিয়েছেন। আল্লাহর নবী আরেকটি হাদিসের মধ্যে আমাদের সতর্ক করে দিয়ে বলছেন, এই কবরবাসীরা কি হবে, কবরবাসীদের কি ফিতনা হবে, এই সম্পর্কে কঠিনভাবে আল্লাহর রাসূল আমাদেরকে সতর্ক করেছেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ইন্নাল আবদা ইদা উদিয়া ফি কবরিহি ওয়া তাআল্লা নাসাহু, আনাস বর্ণনা করে বলছেন আল্লাহ রাসূল বলেছেন, যখন বান্দাকে কবরে রাখা হবে এবং তার সঙ্গী সাথীরা কবর থেকে ফিরে চলে যাবে তাকে রেখে, সে কি করবে, লা ইসমাউ কারানিয়া আলিহিম, জুতার আওয়াজ শুনতে পাবে। আমরা যখন কবরস্থ করার পরে, আমাদের আত্মীয় স্বজনকে কবরস্থ করার পরে আমরা হেঁটে চলে আসি, আমাদের পায়ের যে আওয়াজ, জুতার যে আওয়াজ, এটা কবরবাসী শুনতে পাবে, কারণ তার আত্মাটাকে তার দেহে ফিরিয়ে দেওয়া হয়েছে। এরপর আল্লাহ নবী বলছেন দুইজন ফেরেশতা আসবেন, যার একজন হচ্ছে মুনকার আর একজন হচ্ছে নাকির, যে প্রশ্নের উত্তরকে প্রশ্ন করা হবে প্রশ্নের উত্তর দিতে পারবে না, তখন তাকে লোহার হাতুড়ি দিয়ে কঠিনভাবে মারা হবে। সে মারাতে সে চিৎকার করতে থাকবে, সে চিৎকার জিন এবং ইনসান ব্যতীত সকল মানুষ শুনতে পাবে। এত ভয়ঙ্কর অবস্থা এই কবরবাসীর জন্য হবে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সতর্ক করে দিয়েছেন। কবরে যে আজাব হয়, আল্লাহ রাসূল কবরের পাশ দিয়ে যখন হেঁটে গিয়েছেন, আল্লাহ রাসূল যখন রাস্তা দিয়ে হেঁটে গিয়েছেন, যদি কোনো কবরস্থানের পাশ দিয়ে হেঁটে গিয়েছেন, তাদের যদি কবর আজাব হয়েছে তিনি শুনেছেন, সাহাবায়ে কেরামের কাছে বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ রাসূল একদিন মাগরিবের পরে বের হয়েছেন, মাগরিবের পরে বের হওয়ার পরে তিনি ফায়াসমাউ সাউতান, তিনি কবরের আওয়াজ, ভয়ঙ্কর আওয়াজ শুনতে পেয়েছেন। এই ভয়ঙ্কর আওয়াজ শুনের পরে তিনি বলছেন, ইয়াহুদু তুআদ্দিবু ফি কুবুরহা, এইখানে একজন ইহুদির কবর রয়েছে, ইহুদিকে কবরে শাস্তি দেওয়া হচ্ছে। এছাড়া আরেকটি হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল দুইটি কবরের পাশ দিয়ে অতিক্রম করছিলেন, অতিক্রম করার পরে তিনি দেখলেন, তিনি শুনতে পেলেন তাদের কবরে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে। তিনি বললেন, ওমা ইয়ুআদ্দিবানে মিন কাবীরিন, এদেরকে যে খুব বড় গুনাহের কারণে শাস্তি দেওয়া হচ্ছে এমনটা নয়, তাদের হয়তো ছোট গুনাহের কারণে শাস্তি দেওয়া হচ্ছে। সেগুলো কি ছিল, আম্মা হাদুমা ফাকানে আসহাবিন নামিমাতে, তাদের দুইজনের মধ্যে একজন ছিল যে মানুষের মধ্যে একজনের কথা আরেকজনকে লাগিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে। সমাজে কিছু মানুষ আছে যারা পরস্পরের মধ্যে সম্পর্ক ছিন্ন করার চেষ্টায় লিপ্ত থাকে,
সমাজে কিছু মানুষ আছে, নারী হতে পারে পুরুষ হতে পারে, যারা সর্বাবস্থায় চেষ্টাগুলো করে। আল্লাহ রাসূল বলছেন এদের মধ্যে একজন ছিল এমন মানুষ যে একজনের কথা আর একজনকে লাগিয়ে পরস্পরের সম্পর্ক ছিন্ন করত, এজন্য তার কবরে শাস্তি হচ্ছে। আরেকজন ছিল আরেকজন ছিল যে ছোট্ট একটি কাজ যখন সে ইস্তেঞ্জা করত, ইস্তেঞ্জা করার সময় নিজে পর্দা করত না, পেশাবের ছিঁড়া ফোটা এসে তার কাপড়ে লেগে যেত, সে অবস্থায় সে চলাফেরা করত, সালাত আদায় করত, এজন্য তাকে কবরের শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহ রাসূল সচক্ষে কানে এই পৃথিবীতে থেকেই কবরের আওয়াজ শুনেছে। কি কারণ কবর আওয়াজ হয়েছে? সামান্য একটি কারণ যে পেশাব থেকে সতর্ক থাকতো না, ইস্তেঞ্জা করার সময় পেশাবের ছিঁড়া ফোটা এসে কাপড়ে লেগে যেত। আরেকজন ছিল যে যুগলখুরি করে বেড়াতো, একজনের কথা আরেকজনকে লাগিয়ে বেড়াতো। সাহাবায়ে কেরামের মধ্যে এরকম খুব ভয়ঙ্কর ভয়াবহতা অবস্থান করত কবরের ব্যাপারে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরে জিয়ারত করতে যেতেন, আমাদের কবর জিয়ারত করা উচিত, মাঝে মধ্যে কবর জিয়ারত করা উচিত। আল্লাহ রাসূল বলছেন ফাইন্না জিয়ারাতাল কুবুর তুযাক্কিরুল মাউতা, কেননা কবর জিয়ারত মানুষকে মৃত্যুর সম্পর্কে স্মরণ করিয়ে দেয়, মৃত্যুর ব্যাপারে ভয় দেখায়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই তিনি ইদা ওয়াকাফা আলা কবরিন ইয়াবকি হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, যখনই তিনি কবর জিয়ারত করতেন, কবরের কাছে অবস্থান করতেন, তখনই তার কান্না চলে আসতো, এত বেশি কাঁদতেন যে চোখের পানি দাড়ি বয়ে বয়ে পড়ত। তো তাকে বলা হলো ওসমান বিন আফফান তাযকুরুল জান্নাতা ওয়ান নারা, আপনি তো জান্নাতের আলোচনা করেন, জাহান্নামের কথা স্মরণ করেন, জান্নাতের কথা স্মরণ করেন, অথচ এত কান্নাকাটি করেন না, বলিমা এত কি মিন হাদা, অথচ কবর অবস্থান করলে, কবর জিয়ারত করতে আসলে এত কান্নাকাটি করেন কেন? ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শুনে রেখো, আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, ইন্নাল কবর আউয়াল মানজিলিন মানাজিল আখিরা, কবর হচ্ছে আখিরাতের যে সকল স্তর রয়েছে, জান্নাত অথবা জাহান্নামে যাওয়ার যে সকল স্তর রয়েছে সেগুলোর মধ্যে প্রথম স্তর হচ্ছে কবর। ফামান নাজা, যে ব্যক্তি কবরে নাজাত পাবে, ফামা বাদাহু আইসা, পরবর্তী স্টেপগুলো পরবর্তী স্তরগুলো তার জন্য সহজ হয়ে যাবে। অমাল্লাম মানজু, আর যে ব্যক্তি কবরে নাজাত পাবে না, কবরেই ধরা খেয়ে যাবে, প্রশ্নের উত্তর দিতে পারবে না, ভয়ঙ্কর অবস্থার সম্মুখীন হবে। আল্লাহ রাসূল বলেছেন ফামা বাদাহু আশাদ্দু মিনহু, তাহলে কবর থেকে পরবর্তী অবস্থানগুলো হাশরের ময়দান, বিচারের ময়দান, পুলসেরাত, জাহান্নাম তার জন্য আরো কঠিন থেকে কঠিনতর হয়ে যাবে। এই জন্য আমি এ ভয়ে আমি কবরের এখানে আসলে এত বেশি বেশি খারাপ। আল্লাহ রাসূলকে আমি আরো বলতে শুনেছি ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে মা রাইতু মানজারান কাত্তু ইল্লা ওয়াল কবরু আফদাউ মিনহু, আল্লাহ রাসূলকে আমি বলতে শুনেছি আল্লাহর নবী বলেছেন আমি যত ভয়ঙ্কর দৃশ্য দেখেছি কবর অপেক্ষা ভয়ঙ্কর দৃশ্য আর কোনো দৃশ্যই দেখি নাই। কবরের এত ভয়াবহ শাস্তি হয়ে থাকে, কবরের অবস্থা এত ভয়ঙ্কর হবে, এজন্য আমি কবরে আসলে এত বেশি বেশি কেঁদে থাকি। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে কবরের ব্যাপারে সতর্ক হতে হবে। আল্লাহ রাসূল কবরের ব্যাপারে নিজে সতর্ক ছিলেন। একদিন তিনি হাদিস বর্ণনা করতে গিয়ে বললেন যে যারা ভালো আমলকারী হবে তাদের কবরকে 70 হাত পর্যন্ত, 70 গজ পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হবে, জান্নাতের সাথে তাদের দরজা খুলে দেওয়া হবে, জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে, তাদেরকে এক ঘুমে কিয়ামত হয়ে যাবে। এরপরে তিনি বলছেন হে আমার সাহাবীরা, তোমরা কি জানো হাল তাদুরুনা মাল মাইশাতুল দঙ্কা, আল্লাহ তাআলা যে কোরআনুল কারিমে বলেছেন তোমরা কি জানো ফিমা উনজিলাত, কি জন্য এই আয়াতটি নাযিল হয়েছে, ফাইন্নালাহু মাইশাতান দঙ্কা ওয়া নাহসুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, এই আয়াতটি কেন নাযিল হয়েছে তোমরা জানো? সাহাবায়ে কেরাম বললেন আমরা জানি না। আল্লাহ রাসূল আরো জিজ্ঞেস করলেন আতাদুরুনা মাল মাইশাতুল জঙ্কা, সংকটময় জীবন কি এটা কি তোমরা জানো, আল্লাহ যে কোরআনুল কারিমে বলেছেন? সাহাবায়ে কেরাম বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। এবার আল্লাহর নবী বললেন আযাবুল কাফিরি ফি কবরিহি, এ মাইশাতুন যাঙ্কা, সংকটময় জীবন হচ্ছে কাফিরদের জন্য, যারা খারাপ আমল করে তাদের জন্য কবরের ভয়ঙ্কর অবস্থা কি হবে। আল্লাহর নবী বলছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইন্নাহু ইসাল্লাতু আলাইহি তিসআতু ওয়া তিসউনা তিন্নিনান, কি ভয়ঙ্কর অবস্থা হবে কবরে, তাদের বিপক্ষে 99টি তিন দিন পাঠানো হবে, তাদের উপর চাপিয়ে দেওয়া হবে,
তিন দিন কি? আল্লাহ রাসূল নিজে জিজ্ঞেস করছেন, তোমরা কি জানো তিন দিন কি? সাহাবা ইকরাম বললেন, আমরা জানি না। আল্লাহ রাসূল বললেন, একটা তিন দিন সমপরিমাণ সত্তরটি সাপ, সত্তরটি সাপের আবার ষাটটি করে মাথা হবে, তাহলে কতগুলো সাপ হয়? এক তিন দিন সমান সত্তরটি সাপ, আবার সত্তরটি সাপের প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ষাটটি করে মাথা থাকবে আর মুখ থাকবে, এ মুখ দিয়ে আলসাউনাহু ওয়া ইখদসুনাহু, তারা দংশন করতে থাকবে, আঁচড় মারতে থাকবে, কেটে দংশন করে বস্তুকে আলাদা করতে থাকবে, কতদিন পর্যন্ত? ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত যতদিন না হবে কবরে শাস্তি হতে থাকবে। এটাই হচ্ছে আল মাইশাতুন দাঙ্কা, কবরবাসীর জন্য সংকটময় জীবন। আল্লাহ রাসূল কি ভয়ঙ্কর অবস্থা বর্ণনা করলেন, যারা কবরের জন্য ভালো আমল করে প্রস্তুতি গ্রহণ করবে না তাদের জন্য এই কঠিন শাস্তি অপেক্ষা করছে। 99টি তিন দিন হবে এবং এই 99টি তিন দিনই আবার সত্তরটি সাপ হবে, সত্তরটি সাপ আবার প্রত্যেকটার আলাদা আলাদা ষাটটি করে মুখ থাকবে, এই মুখগুলো দিয়ে তাহলে মানুষটি কত বড় হবে? আমাদের দেহে কি এতগুলো সাপ ধরবে? তিন হাতের দেহে অনেক বড় করা হবে। সাধারণভাবে জান্নাতে যারা যাবে তাদেরও আদম আলাইহিস সালাম যে ষাট হাতে ছিলেন, তার যে এত উঁচু ছিলেন, এত প্রশস্ত ছিলেন, তার থেকে জাহান্নামীদের শরীরকে আরো বাড়িয়ে দেওয়া হবে, এবং বাড়িয়ে দেওয়ার ফলে এতগুলো সাপেরও জায়গা হবে না, আরো জায়গা ফাঁকা থাকবে, এত বড় দেহ করে দেওয়া হবে। কি জন্য? শাস্তি দেওয়ার জন্য। আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে, আল্লাহ তাআলা যারা খারাপ আমল করে তাদেরকে এভাবে শাস্তি দিবেন, এই জন্য দেহকে বাড়িয়ে দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, কবর এক ভয়ঙ্কর অবস্থা। কবরে যদি আমরা নাজাত না পাই, কিভাবে আমরা নাজাত পাওয়ার আশা করতে পারি? যেখানে সাহাবায়ে কেরাম আতঙ্কিত ছিলেন, যেখানে সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী আতঙ্কিত ছিলেন, সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খন্দকের যুদ্ধে আহত হলেন, আহত হওয়ার পরে মসজিদে ছিলেন, একজন নার্স ছিলেন রুফাইদা নামে, তিনি নিয়মিত তার সেবা যত্ন করতেন। আল্লাহ রাসূল সকালে এবং সন্ধ্যায় তার খোঁজ খবর নিতেন, কাইফা আসবাহাত ওয়া কাইফা আমসাইতা, কি অবস্থা তার, সকালে জিজ্ঞেস করতেন, সন্ধ্যাও জিজ্ঞেস করতেন। একদিন জিজ্ঞেস করলেই উত্তর আসলো যে সাদ বিন মুয়াজকে তার বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। আল্লাহ রাসূল বুঝে ফেললেন যে তিনি আর বাঁচবেন না, এই জন্য সেখান থেকে দৌড় দিয়েছেন। আল্লাহ রাসূল এত জোরে হাঁটছেন, সাহাবায়ে কেরাম তার পিছনে পিছনে দৌড় দিয়েছেন। তো সাহাবায়ে কেরাম বর্ণনা দিয়ে বলছেন, এত জোরে আমরা দৌড় দিয়েছি যে আমাদের জুতার ফিতা ছিঁড়ে যাচ্ছে, আমাদের জুতা ছিঁড়ে যাচ্ছে। আল্লাহ রাসূলের কাছে অভিযোগ করলাম, আল্লাহ রাসূল এত জোরে দৌড়াচ্ছেন কেন, আমরা কি আপনার পিছনে পিছনে আসব? তিনি কোনো উত্তর না দিয়ে বললেন, আমরা কি জন্য দৌড়াচ্ছি? দেখো সাদ বিন মুয়াজ মারা গিয়েছেন, আমরা যদি দ্রুত দৌড়িয়ে না যাই তাহলে হতে পারে যেভাবে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফেরেশতারা এসে গোসল দিয়েছিলেন, সেভাবে মুয়াজকে গোসল, সাদ বিন মুয়াজকে গোসল দিবেন। হাদিসে বলা হয়েছে, ইন্নি আকশা আন তাসবিকানাল মালাইকাতু ইলাহি ফাতাকসিহু কামা গাসালাত হানজালা, এজন্য আমি দৌড়াচ্ছি। আল্লাহ রাসূল গেলেন, সেখানে গিয়ে দেখলেন তাকে গোসল দেওয়ানো হচ্ছে, তার মা সাদ বিন মুয়াজের মা কান্তেছে। আল্লাহ রাসূল বললেন, যত মা কেঁদে থাকে তার মধ্যে সব থেকে সত্যবাদী মা হচ্ছেন সাদ বিন মুয়াজের মা। এরপরে যখন তার গোসল শেষ হলো, সাহাবায়ে কেরাম বিশেষ করে আল্লাহ রাসূল তার লাশকে ঘর থেকে বের করলেন এবং বাহনের উপরে তাকে খাটলিতে উঠিয়ে বহন করে নিয়ে যাচ্ছিলেন, তখন মুনাফিকরা বলাবলি শুরু করলো, মা আকাফা সারিরা সাদ বিন মুয়াজ, এত হালকা কেন? একজন লাশ, একজন মানুষ মারা গিয়েছে, খাটলি বহন করতে দেখলেই বোঝা যাবে তার ভার কতটুকু। তো মুনাফিকরা দেখে বলাবলি শুরু করলো, মা আকাফা সারিরা সাদ বিন মুয়াজ, এর লাশটা, এর খাটলিটা এত হালকা কেন, কেন এত হালকা? তারা বুঝাতে চেয়েছিল যে তার আমল ভালো নয়, এজন্য তার হালকা হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল তখন বললেন, হে মুনাফিকরা শুনে রাখো, লাকাদ নাযালা সাবউনা আলফা মালাকিন শাহিদু জানাযাতা সাদ ইবনে মুয়াজ, অবশ্যই 70,000 ফেরেশতা অবতীর্ণ হয়েছিলেন সাদ বিন মুয়াজের জানাজায় উপস্থিত হওয়ার জন্য। অথচ আমা ওয়াতিতু ওমা ওয়াতিউল আরদা কাবলা ইয়াউমা ইদিন, ইতিপূর্বে কখনো এত ফেরেশতা এই মাটিকে, এই জমিনকে পদদলিত করে নাই। এ মর্যাদা কার? সাদ বিন মুয়াজের। এরপরে তার জানাজার সালাত আদায় হলো, জানাজার সালাত আদায় করে তাকে কবরস্থ করা হলো, তার কবরকে সমান করে দেওয়া হলো। এবার আল্লাহ রাসূল বলছেন,
সাহাবায়ে কেরাম বলছেন ফাসাব্বাহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সুবহানাল্লাহ পাঠ করলেন, সাহাবীগণ তার দেখা দেখি তারাও লম্বা সময় ধরে সুবহানাল্লাহ পাঠ করতে থাকলেন। এরপর আল্লাহ রাসূল তাকাব্বারা তিনি তাকবীর পাঠ করতে থাকলেন, আল্লাহু আকবার ধ্বনি দিতে থাকলেন, সাহাবায়ে কেরাম তার কথা শুনে তারাও আল্লাহু আকবার ধ্বনি দিতে থাকলেন। এরপর আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন সাহাবায়ে কেরাম, হে আল্লাহ রাসূল লিমা সাব্বাহাতা সুম্মা তাকাব্বারতা, কেন আপনি তাসবীহ পাঠ করলেন এরপর আবার তাকবীর পাঠ করলেন, আমরা তো কিছুই বুঝলাম না। আল্লাহ রাসূল বলছেন তোমরা শুনে রাখো, হাযাল আব্দুস সালেহ, এই যে সৎ বান্দা সাদ বিন মুআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাজি তাহারাকা লাহুল আরশ, যার জন্য আরশ কেঁপে উঠেছিল, ও ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, যার জন্য আকাশের দরজা সমূহ খুলে দেওয়া হয়েছিল, যার দ্বার জানা যায় 70,000 ফেরেশতা অবতীর্ণ হয়েছিলেন উপস্থিত হওয়ার জন্য, তাকেও লাকাদ তাদায়াকা আলাইহি কবরুহু, তার কবরকে চাপ দেওয়া হয়েছিল, তার জন্য হার হাড্ডিগুলো একদিকের হাড় আরেক দিকে চলে যাবে এমন অবস্থা হয়েছিল। আল্লাহ রাসূল বলছেন আমি যখন তাসবীহ পাঠ করলাম তাকবীর পাঠ করলাম, আল্লাহ রাব্বুল আলামিন কবরকে নির্দেশ দিলেন কবরের জন্য এত চাপা যাবে না। আল্লাহ রাসূল বলছেন ফা ফাররাদাল্লাহু তাআলা, আল্লাহ তাআলা তার কবরকে প্রশস্ত করে দিলেন। সাদ বিন মুআজের মতো যদি সাহাবীরা কবরের আযাব থেকে রক্ষা না পান, যদি কঠিন অবস্থার ভয়ঙ্কর অবস্থার ভয় মানে সম্মুখীন হন, আমাদের কি অবস্থা হবে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এরপর আল্লাহর নবী বললেন শুনে রাখো হে আমার সাহাবায়ে কেরাম, ফালাউ কানা আহাদুন আনফালাতু মিন জাগতাতিল কবরে, কেউ যদি কবরের ফিতনা থেকে রক্ষা পেত, লাংফালাতা সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, অবশ্যই সাদ বিন মুআজ পেতেন। সুতরাং কেউ যেহেতু পাবে না, সুতরাং সাদ বিন মুআজও পান নাই, তাহলে কবরের ফিতনার সম্মুখীন আমাকে হতে হবে, কবরের ফিতনার সম্মুখীন আপনাকে হতে হবে। আমাদের আমল, আমাদের আখলাক, আমাদের কর্ম এই কবর আযাব থেকে, কবরের ফিতনা থেকে হেফাজত করতে পারে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসের মধ্যে বলছেন, কবর যখন মানুষকে কবরস্থ করা হবে, কবর মাটি যখন মাথার দিক থেকে মাটি চাপ দেবে, তখন আল্লাহ রাসূল বলছেন যে তামনাহু তেলাওয়াতুল কোরআন, ইমনাহু তেলাওয়াতুল কোরআন, সে যে মুখে কোরআন তেলাওয়াত করেছে, এই কোরআন তেলাওয়াত এই কবরের আযাবকে, কবরের মাটিকে বাধা দেবে, আস্তে দেবে না, চাপ দিতে দেবে না। এরপরে যখন ডান দিক থেকে বাম দিক থেকে চাপ দেবে, আল্লাহ রাসূল বলছেন যে তামনাহু সাদাকাত, সাদাকা, আপনি যে দান খয়রাত করেছেন, আপনি যে খরচ করেছেন আল্লাহর পথে, এই দান খয়রাত তামনাহু সাদাকা এই কবর আযাবকে, এই মাটিকে বাধা দেবে, ডান দিক থেকে বাধা দেবে, বাম দিক থেকে বাধা দেবে, যখন কবরের মাটি পায়ের দিক থেকে চেপে আসবে, তখন আল্লাহ রাসূল বলছেন তামসি, তার যে মসজিদে জামাতে সালাত আদায় করার জন্য যে সে মসজিদে যেত, এই কারণে তার এই মাটি, কবরের মাটি তাকে পায়ের দিক থেকে চাপ দিতে পারবে না। সম্মানিত উপস্থিতি, এই কবর আযাব থেকে রক্ষা পেতে হলে আমাদেরকে ভালো ভালো আমল করতে হবে, কবরের ভয়ঙ্কর পরিস্থিতি থেকে আমাদেরকে হেফাজত থাকতে হলে আমাদেরকে দান সাদাকা করতে হবে, আমাদেরকে কোরআন তেলাওয়াত করতে হবে, আমাদেরকে সালাত সিয়াম অন্যান্য ইবাদতগুলো পালন করতে হবে, এবং মসজিদে হেঁটে গিয়ে সালাত আদায় করার চেষ্টা করতে হবে। আরও অনেক আমল রয়েছে জাহান্নাম বা কবর আযাব থেকে রক্ষা পাওয়ার জন্য, যেমন সূরা মুলক পাঠ করা যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবর আযাব থেকে হেফাজত থাকার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন সকলকে কবর আযাব, জাহান্নামের আযাব সহ যাবতীয় বিপদ আপদ থেকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحابه أجمعين সম্মানিত উপস্থিতি, আমরা এতক্ষণ ধরে কবরের ভয়ঙ্কর পরিস্থিতি বা মৃত্যুর পরে ভয়ঙ্কর অবস্থা সম্পর্কে আলোচনা করলাম। এই আলোচনা যেন আমাদের জন্য ফল ফলপ্রসূ হয়, এই আলোচনা যেন আমরা এই আলোচনা থেকে যেন আমরা শিক্ষা নিয়ে আমাদের জীবনকে পরিবর্তন করতে পারি, এই দোয়া আমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করি। আল্লাহ তুমি আমাদের সকলকে কবরের আযাব, কবরের ভয়ঙ্কর পরিস্থিতি এবং জাহান্নামের আযাব ও জাহান্নামের ভয়ঙ্কর পরিস্থিতি থেকে রক্ষা করুন। আল্লাহ রাসূল প্রত্যেক ফজর সালাতের পরে, ফরজ সালাতের পরে চারটি জিনিস থেকে আমাদেরকে আশ্রয় প্রার্থনা করতে বলেছেন। তার মধ্যে প্রথম রয়েছে তাওবাদু মিন আযাবিল কবর ওয়া আযাবিন নার ওয়া ফিতনাতিদ দাজ্জাল ওয়া ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। কবরের আযাব, জাহান্নামের আযাব, জীবিত এবং মৃত্যুদের ফিতনা থেকে আল্লাহ রাসূল আমাদেরকে আশ্রয় প্রার্থনা করার নির্দেশ দিয়েছেন। এই জন্য একদল ওলামায়ে কেরাম বলছেন এই দোয়াটি পাঠ করা ওয়াজিব। দরুদ
তাশাহুদ, দরুদ এবং দয়েমা সূরা যেটা আমরা বলি সেটার পরে দোয়াটা পাঠ করাটাকে কেউ কেউ ওয়াজিব বলেছেন। যদি আমরা এটা মুস্তাহাব হিসাবে, সুন্নত হিসাবে নিব, আমরা পাঠ করার চেষ্টা করব এ কবরের ভয়ঙ্কর পরিস্থিতি থেকে রক্ষা পাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুন। আল্লাহুম্মা আগফিরিল মুমিনিনা ওয়াল মুমিনাত, আল্লাহুম্মা আগফিরিল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীন মুহাম্মদ ওয়া জাআলনা মিনহুম, اللهم اغزل من خزل دين محمد ولا تجعلنا منهم، ربنا تقبل منا انك انت السميع العليم، وتب علينا انك انت التواب الرحيم، سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، والحمد لله رب العالمين.